একদিন আল্লাহ রসুল দুজাহানের বাদশা ফজরের নামাজকে আদায় করে নিয়ে সবাই সাহাবীরা সামনে বসে আছে, আর বেলালকে উদ্দেশ্য করে কবি কি বলছে দেখুন। আল্লাহ রসুল বললেন, নামাজ শেষে নবী হেসে বলেন বেলালকে, নামাজ শেষে নবী হেসে বলেন বেলালকে, আমার আগে তুমি যাবে খোদার জান্নাতে, আমার আগে তুমি যাবে খোদার জান্নাতে। বেলাল বলছে, আল্লাহর হাবিব আপনি কি বলছেন? বলছে, মিরাজ রাতে খোদার সাথে যাই যে দিদারে, জান্নাতে প্রবেশেতে নসিবে মোর মেলে, মিরাজ রাতে খোদার সাথে যাই যে দিদারে, জান্নাতে প্রবেশেতে নসিবে মোর মেলে। তখন তোমার পায়ের জুতার ধ্বনি, ও গো তোমার পায়ের জুতার ধ্বনি আমি পেলাম শুনিতে, আর দেখি যায় ধীরে ধীরে আমার সম্মুখে। নামাজ শেষে নবী হেসে বলেন বেলালকে, আমার আগে তুমি যাবে খোদার জান্নাতে। আল্লাহ রসুল বেলালকে বলছে, বেলাল তুমি কি এমন কাজ করো যে আল্লাহ পাক তোমার উপরে এত খুশি হয়ে গেছে? বলছে, কি এমন কর্ম করেছো বলো বেলাল, তাই তোমার প্রতি খোদার এমন খেয়াল, কি এমন কর্ম করেছো বলো বেলাল, তাই তোমার প্রতি খোদার এমন খেয়াল, খুশি হয়ে পরম খোদা তোমার উপরে, খুশি হয়ে পরম খোদা তোমার উপরে, আগে দেবে তোমার জান্নাতের ভিতরে, আগে দেবে তোমার জান্নাতের ভিতরে। নামাজ শেষে নবী হেসে বেলালকে বলে, আমার আগে তুমি যাবে খোদার জান্নাতে। হযরতে বেলাল তখন আল্লাহ রসুলকে বলছে, বেলাল বলে কি এমন কাজ করি দুনিয়ায়, তেমন শরণ পড়ে না গো রসুল আমার, বেলাল বলে কি এমন কাজ করি দুনিয়ায়, তেমন শরণ পড়ে না গো রসুল আমার, তবে রাত দিনে থাকি আমি, ও গো রাত দিনে থাকি আমি ওজুর হালে, আর তাইয়া তুলো ওজু দু রাকাত নামাজ পড়েনি পড়ে। নামাজ শেষে নবী হেসে বেলালকে বলে, আমার আগে তুমি যাবে খোদার জান্নাতে। তখন হযরতে বেলাল আল্লাহ রসুলকে কি বলছে দেখুন কি। বেলাল এবারে নূর নবীজির আরজ করে, কেমন করে তোমার আগে আমি যাব জান্নাতে। আল্লাহর হাবিব আমি আপনার থেকে কেমন ভাবে জান্নাতে আগে চলে যেতে পারি, এ কোনোদিন হতে পারে না। বেলাল বলছে, বেলাল এবারে নূর নবীজির আরজ করে, কেমন করে তোমার আগে যাব জান্নাতে। তখন আল্লাহ রসুল দোজাহানের বাদশা বলছে কি, সবার নিয়ে যখন আমি, ও গো সবার নিয়ে যখন আমি যাব জান্নাতে, সওয়ার হয়ে বহন করবে তুমি ওই লাগামটি ধরে। নামাজ শেষে নবী হেসে বেলালকে বলে, আমার আগে তুমি যাবে খোদার জান্নাতে।
বিলালকে উদ্দেশ্য করে সারা কুল কায়নাতে যত মানুষ আছে, যত মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিনকে ইজ্জত দান করলেন যে বিলাল মদিনা মুনাওয়ারে আজান না দিলে সকাল হতো না। সেই মুয়াজ্জিনকে উদ্দেশ্য করে কবি বলছে, হাশর দিনে মুয়াজ্জিনের হবে উঁচু গর্দান, এম এ হানান বলে প্রমাণ দেয় হাদিস কোরআন। হাশর দিনে মুয়াজ্জিনে হবে উঁচু গর্দান, এম এ হানান বলে প্রমাণ দেয় হাদিস কোরআন। বেলালের পবিত্রতা, বেলালের পবিত্রতা সবার উপরে, বেলালের পবিত্রতা সবার উপরে, আর তামাম মমিন থেকো সদা পাক শরীরে, তামাম মমিন থেকো সদা পাক শরীরে। নামাজ শেষে নবী হেসে বেলালকে বলে, আমার আগে তুমি যাবে খোদার জান্নাতে, আমার আগে তুমি যাবে খোদার জান্নাতে।